নিজের প্রতি নিজের ঘৃণা হয় অনেক, সব কিছুই যেন আমার অপরিপূর্ণ লাগে, কান্না আসে, আবার মাঝে মাঝে প্রচণ্ড হতাশ লাগে। সব মিলে একটা কথা কি জানেন, সব কিছু কিন্তু আল্লাহর দেওয়া। আপনার চেয়ে আরও খারাপ অবস্থায় মানুষ বাচ্চা আছে, সব ভুইলা আপনারা নিজের ভালোবাসতে শিখুন, নিজের জন্য বাঁচুন, দেখবেন পৃথিবীটা না অনেক সুন্দর। রাগ জেদ অহংকার অনুভূতির মাঝে বিন্দুমাত্র সুখ নাই কে, শুধু উপরে না তাকাই আপনারা নিচের দিকেও তাকান। সৃষ্টিকর্তার দেওয়া কিন্তু প্রত্যেকটা নেয়ামত অন্তর দিয়ে একটু অনুভব করুন। আপনি যতটুকু পারছেন তার জন্য মহান রবের কাছে কৃতজ্ঞ থাকুন, শুকরিয়া আদায় করুন। প্রিয় কোনো জিনিস না পেলে হতাশ হবেন না, বরং সবর করুন। সবর কি জানেন? সবর হলো চোখ কাঁদবো, মন ভাঙবো, তবু মুখ দিয়ে বলবো আমরা আলহামদুলিল্লাহ। সো আল্লাহর উপর ভরসা রাখুন, সবসময় আলহামদুলিল্লাহ বলতে শিখুন, জীবনটা অন্যরকম হয়ে যাইবো।